লাশের উপর পা রেখে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে তারা অমানবিক উল্লেখ করে আগুন সন্ত্রাস পরিহার করে তাদের গণতান্ত্রিক ধারায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সশস্ত্র বাহিনী দিবস 2023 উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে আয়োজন করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন, বলেন বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী। আন্দোলনের নামে গণপরিবহনে আগুন দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী আগুন সন্ত্রাসের পথ পরিহার করে জনগণের উপর আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান। অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধ মানুষের জীবনটাকে আবার ব্যাহত করছে, একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। জনগণের জন্য যদি কাজ করতে হয় তো জনগণকে হত্যা করে সেই লাশের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার যারা চিন্তা করে তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না। আমরা শান্তি চাই, এইভাবে ধ্বংসাত্মক কাজ না করে গণতান্ত্রিক ধারায় যোগ দিক, জনগণের উপর আস্থা রাখুক, বিশ্বাস রাখুক। এর আগে দিবসটি উপলক্ষে সকালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ সেনাদের দেয়া হয় গার্ড অব অনার। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের দেয়া সংবর্ধনা ও 2022-23 সালে সশস্ত্র বাহিনীর পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। 101 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক তুলে দেওয়া হয় 11 জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যের হাতে। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরবর্তী কোনো সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। উৎসব ভাতা দিচ্ছি, বিজয় ভাতা দিচ্ছি, নববর্ষ ভাতা দিচ্ছি এবং এই টাকাগুলি সরাসরি অ্যাকাউন্টে যাতে চলে যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা তারা যেন কোনো জেলায় গেলে সাইকেলটা হচ্ছে থাকার সুবিধা পায়, সরকারি পরিবহন যেটা বিনা ভাড়ায় চলাচল করতে পারে, বিমান, রেল, বাস, সরকারি বাস সেগুলিতে আমরা ব্যবস্থা করে দিয়েছি। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।